জেআরবিটি পরীক্ষার্থীরা ফের আন্দোলনে শামিল। মুখ্যমন্ত্রীর কাছে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। শুধু দেশ নয়, গোটা বিশ্বে বেকার সমস্যা প্রকট, রাজ্যেও এর কোনো ব্যতিক্রম নেই। এর মধ্যে রাজ্যে জিআরবিটির নিয়োগ সংক্রান্ত সমস্যা ইদানিং প্রকট। প্রায় তিন বছর হল জিআরবিটির নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার, সে সঙ্গে গ্রুপ সি ও গ্রুপ ডি লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে গ্রুপ সির মৌখিক পরীক্ষা সম্পন্ন, কিন্তু গ্রুপ ডির মৌখিক পরীক্ষা কবে পর্যন্ত হবে তা এখনো জিআরবিটি কর্তৃপক্ষ ঘোষণা করেনি। এর প্রতিবাদে জিআরবিটি পরীক্ষার্থীরা রবিবার আগরতলা সিটি সেন্টার প্রাঙ্গণে এক আন্দোলন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে পরীক্ষার্থীরা জিআরবিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে খামখেলিপনার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেয়। তো এখন সেম ইস্যু জিআরবিটি, উই অল নো হোয়াই উই আর গ্যাদারিং ডে বাই ডে, মানে সেভারাল টাইমস আমাদের পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, সিএর 6 তারিখ ইন্টারভিউ শেষ হয়েছে, 6 জুন, তো আজকে 30 জুন, তো দেখেন 30 জুলাই, সরি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 13 জুলাই আমাদের পবিত্র বিধানসভায় কইছেন যে রেজাল্টটা হঠাৎ একদিন দিয়ে দিবে, তো 13 তারিখ, আজকে 30 তারিখ, হঠাৎটা এখনো আসেনি স্যার। ওনাকে আমরা করজোড়ে নিবেদন, এই হঠাৎটা যাতে এই আজকে এবং কালকের মধ্যে যাতে আসে, শুধু গ্রুপ সি মেরিট লিস্ট না, গ্রুপ ডিটাও। ইতিমধ্যে পরীক্ষার্থীদের অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে গেছে বলে তাদের অভিমত। জিআরবিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও অভিযোগ, প্রায় তিন বছর অতিক্রান্ত কিন্তু গ্রুপ সির মেরিট লিস্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি এবং গ্রুপ ডির মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি। এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র আবেদন, করজোড়ে আবেদন, তিনি যেন অনতিবিলম্বে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেন। আন্দোলনরত পরীক্ষার্থীরা এও হুঁশিয়ারি দেন, অনতিবিলম্বে দাবি পূরণ না হলে অদূর ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।